দর্শক স্বাগত জানাচ্ছি বেলা 11টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বাকি, এসব নিয়ে সহকর্মী আশিক রহমান শ্রাবণের মুখোমুখি হয়েছিলেন মির্জা কাদের। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী, সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে, এটা নিশ্চিত করতেছে, এটা চলতে পারে না দেশে, এভাবে কতদিন চলবে? জননেত্রী শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করা উচিত, আর কে আছে? স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়ে গেছে, জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে, এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই, শেখ হাসিনা চেষ্টা করতেছে, আমরা সহযোগিতা করা উচিত। নেতারা আজকে নমিনেশন দে বিভিন্ন এলাকায়, দেখেন দাগনমিয়াতে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর, কি ব্যবহার? দৈহিক শক্তি প্রয়োগ করে তারা হয়েছে, এটা কি শেখ হাসিনা এদিকে তাকায় থাকার সময় আছে? তার আন্তর্জাতিক বিষয় আছে, দেশের বিষয় আছে, সব বিষয় নিয়ে ওনাকে চিন্তা করতে হবে, এটা আমাদের নেতাদের দায়িত্ব না? ওনারা কি করে, বড় বড় কথা বললে টাকা বসি বসি, ওনাদের কি কাজ? এই এখানে কেন এই অনিয়মটা হইল? কেন সন্দীপে, আমি দূরে কোথাও যাবো না, কেন সন্দীপে আজকে প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীরা রাস্তায় নামতে পারে না? এটা আমাদের নেতারা দেখে না? এটা শেখ হাসিনা অর্জনকে ধ্বংস করছে না? শেখ হাসিনা এত উন্নয়ন করল, তাহলে এরা এদের 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 কেন জনপ্রিয়তা নাই? কেন এরা ভোট ডাকাতি করতে হবে? এত এত উন্নয়ন শেখ হাসিনার, এটা আমরা যার যার অবস্থান থেকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আর অনিয়ম, এই যে নোয়াখালীর এই যে রাজনীতি, এখন অপরাজনীতি, এখানে ত্যাগী নেতারা সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারপরে টেন্ডার বাণিজ্য, হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য এখানে হয়, তারপরে চাকরি বাণিজ্য, একটা গরিব পুলিশের থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে নেই, একটা গরিব স্কুলের পিয়ন থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে নেই, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে, এদেশ কিভাবে চলব? আমাদেরও দুটি বিচ্ছুতি ছিল, কিন্তু আমি সেটা থেকে শিক্ষা নিয়েছি যে আমাদের এগুলা করা উচিত না। জি, আপনার এই সত্য ভাষণটি আসলে আপনার দলেরই কিছু মানুষজন অপব্যাখ্যা করার চেষ্টা করছে, আমরা ঢাকায় বসে কে কি বলছে আমার জানার বিষয় না। ফারুক সাহেব বলছে আমি পাগল উম্মাদ, এই ফারুক সাহেব যেখান থেকে নির্বাচন করে আপনারা জানেন, 99% মানুষ আওয়ামী লীগ করে, সেখান থেকে নির্বাচিত হয়েছে, উনি মন্ত্রী ছিল, এখন উনি মন্ত্রী নাই, তো এটা থেকে কি বোঝা যায়? মন্ত্রী আগে ছিল এখন নাই, নিশ্চয় ওনার কোনো ত্রুটি আছে, সেজন্য উনি মন্ত্রী হন নাই, ওনার ওনার মুখে এটা সাজা। তারপরে হানিফ সাহেব বলছে কি দায়িত্বশীলতার অভাব আছে, তো আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভাঙলো, হানিফ সাহেব আপনি কোথায় ছিলেন, আপনার কি দায়িত্বের প্রতিশোধ দিয়েছেন? বাবু সমালোচনা করে, আমি মাঠ গরম করার জন্য এগুলা করতেছি, দুর্নীতির মামলার তাকে তার তদন্ত হচ্ছে, খবর আছে,
ওই যে বিএনপির কি একটা প্রিন্স বক্তৃতা দে, তারা আমি বলি লোকাল পলিটিক্সের কথা, আমি বলি নোয়াখালী এবং ফেনীর পলিটিক্সের কথা, ফেনীর ভোটের কথা, তারা বলে তারা ওই যে জাতীয় ভোটের কথা বলে। জাতীয় ভোট বাংলাদেশের এই যে ভোটগুলা রে, ভোট প্রথম নষ্ট করছে কে? জিয়াউর রহমান হানা ভোটের ভিতর দিয়ে ভোট নষ্ট করছে। 1991 সালের নির্বাচন, সে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সে নির্বাচনে ওনারা সরকার গঠন করছে, ঠিক আছে, কিন্তু আর একটা নির্বাচন দেখা নেই, নির্বাচনটা তারা সুষ্ঠু নিরপেক্ষ করছে। প্রিন্স সাহেব যে বলে এই কথাগুলা নির্বাচনের বিষয়ে, জননেত্রী শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করে, ওইটা করে সেটা করে, জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক ভালো হয়েছে, 21 বছর আপনারা বিনা ভোটে ক্ষমতায় ছিলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক দৃষ্টান্ত আছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আমার ভয় হইল একটা, একটা এরা হয়তো রং লাগাতে পারে এই দুইজন, আরেকটা হচ্ছে আমি যতটুকু শুনেছি বিএনপির প্রার্থীকে আমাদের নোয়াখালীর এই যে এমপি তার সাথে সম্পর্ক আছে, বিএনপির সাবেক নোয়াখালীর মেয়র হারুন তাকে পরশু দিন রাত্রে পাঠাইছে, এখানে টাকা পয়সা 50 লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে, পাঠাই এখানে বিএনপির প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই, ভোটে নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে, কাউন্সিলর প্রার্থীরা কিছুটা জিতার অবস্থা তাদের আছে এটা সত্য, তাদেরকে টাকা পয়সা দিয়ে জিতানোর জন্য চেষ্টা করতেছে। তো এই অবস্থায় আপনাদের তো কিছু করণীয় আছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমার আবেদন আপনাদের প্রতি, আপনারা প্রত্যেকটা কেন্দ্রে ভাগ্যরিয়া দিয়া সকাল থেকে ভোট গণনা পর্যন্ত থাকি, যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারি। এ ধরনের একটা পদক্ষেপ যদি আপনারা নেন, এ এলাকার মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ইলেকশন কমিশন কমিশনার স্থানীয় নাকি? আমাদের এখানে ইলেকশন কমিশনার সাদাত সাহেব আছেন, উনি গতকালকে আসার কথা ছিল, রহস্যজনক কারণে আসেন নাই, এই জন্য আমি আগামীকালকে একটা সমাবেশ দেখছি, সেখানে আমি কথা বলি, উনি আসেন নাই। আর এদের অবস্থান তো আর কি বলুন, এখানে প্রিসাইডিং পুলিং অফিসার দিছে ম্যাক্সিমাম জামাত বিএনপি, আমাকে হারানোর কোনো সুযোগই নেই, কিভাবে হারাই প্রশ্নই উঠে না, আমি এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে, এগুলা সব খারাপ লোক হলে যা নোয়াখালী ডিসি তার মুখের সাথে একরাম এমপির মার্কস, সে নোয়াখালীর অভিভাবক, তার মুখে একটা এমপির মাস্ক লাগানো, এটা তো দুঃখজনক, সে তো নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না, এগুলো আপনারা দেখা উচিত। আপনারা সাংবাদিকদেরকে আমি বিবেক, জাতীয় বিবেক বলি, সত্য কথাটা আপনারা তুলি ধর, না ধরলে এ জাতি ধ্বংস হয়ে যাবে, বঙ্গবন্ধু দেশ স্বাধীন এগুলা করার জন্য করে নাই, আমরা গরিব একটা মদ বিক্রি করে তারে মারধর করি, থানায় দিই, এদের বিচার, এদেরকে মারি লাভ কি, এরা অনেকে অভাবে করে, শুধু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে এটা বন্ধ করার জন্য, কিন্তু এদেরকে প্রথম দৈত্য হবে, হ্যাঁ পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে,
এগুলা জন্য দায়ী তারা। একজন জনপ্রতিনিধি যদি এগুলা করে এটা দুঃখজনক, এটা চুদতে দেওয়া যায় না। দেশ বঙ্গবন্ধু দেশ এজন্য স্বাধীন করে নাই। একটা দায়িত্বে আছেন, বুঝেন তো জাতীয় রাজনীতি, উনি দায়িত্বে আছেন, দায়িত্বশীল কথাবার্তা ওনাকে তো বলতে হবে। আর ভাই হিসাবে আমাদের সাবধান করা বা ইয়ে করা অধিকার উনি রাখেন, সেই হিসেবে বলছি। আমার উপর তো কোনো চাপ নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার নেত্রী, আমার যত বক্তব্য দিছি এগুলার সাথে কখনো দ্বিমত পোষণ করেন নাই। দ্বিমত পোষণ করলে আমি হয়তো এই অবস্থানে থাকতে পারতাম না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দর্শক, বসুরহাট পৌরসভা নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আশিকুর রহমান। শ্রাবণ, শ্রাবণ স্বাগত আপনাকে। শ্রাবণ, আপনি সেখানে আছেন, সেখানকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি দর্শকদের জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আছি নোয়াখালীর বসুরহাট পৌরসভাতে এবং আপনারা জানেন যে সকাল থেকে আমরা এখানে আছি এবং এই স্থানীয় সরকার নির্বাচনটি নানা কারণে হাই ভোল্টেজ তকমা পেয়েছে, কারণ এখানে আসলে নির্বাচন ব্যবস্থা, ভোটাধিকার ব্যবস্থা সব কিছু নিয়েই কিন্তু আসলে প্রার্থীরা কথা বলছেন এবং তারা বলছেন যে আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সে প্রসঙ্গে শঙ্কা আছে এবং স্থানীয় প্রশাসনের আসলে ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমরা সকালবেলা আওয়ামী লীগের প্রার্থীর বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, এখন আমরা এই মুহূর্তে আছি বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন এইখান থেকে নির্বাচন লড়াই করছেন তার কাছে আমি প্রথমে আসতে চাই যে আসলে নির্বাচনে তো বাকি আর মাত্র দুদিন, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আমরা অন্যান্য জায়গায় যেটি শুনতে পাই যে আসলে আপনাদেরকে প্রচারণা চালাতে না দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা বা ভোটাধিকার প্রয়োগ করতে পারার বাস্তবতা নিয়ে আপনার কি মন্তব্য আছে? আমাদের এখানে আমরা নির্বাচন শুরু করা পর্যন্ত আজ পর্যন্ত কোনো প্রার্থীর পোস্টার ছিঁড়া হয় নাই। আমরা সুন্দরভাবে পোস্টার লাগাইতেছি, পোস্টার যদি কুয়াশার কারণে ছিঁড়ে যায় সেটা আমরা অন্য কাউকে দোষ দিতে চাই না। আমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন যে আমরা প্রচারণা চালাচ্ছি এটা সুন্দরভাবে চালাচ্ছি, এখন পর্যন্ত সুন্দরভাবে চলছে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্যটি দেন, তারা বলেন যে ভোটাধিকার হরণ করা হয়, সেই সংখ্যা কি আপনি এখানে করছেন কিনা? আসলে আমি আপাতত এই সংখ্যা করতে চাই না, কারণ যেহেতু আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আজ পর্যন্ত, সেজন্য আমি এখানে ওই আশঙ্কা করতে চাই না। মানে সবার জন্য সমান সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? মনে করি, তাই মনে করি। সবার জন্যই সমান সুযোগ এখানে বিদ্যমান। 16 তারিখের ব্যাপারে এখন অগ্রিম কিছু বলতে পারবো না, আপনারা তো আছেন সকলেই দেখবেন। সুন্দর নির্বাচন হলে যে কোনো ফলাফলে আমরা মেনে নিতে। আপনার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী অনেকগুলো বিষয়ে অভিযোগ করছেন, সেই অভিযোগের সঙ্গে আপনি কি একমত কিনা? উনি বলছেন যে স্থানীয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে, তার সঙ্গে সঙ্গে তিনি ভোটের দিনের বাস্তবতা নিয়েও শঙ্কা করছেন, আপনি কি এর সঙ্গে একমত না দ্বিমত পোষণ করেন? এটা তো ওনার ব্যক্তিগত অভিমত, এই ব্যাপারে আমি ওনার কথার উপরে তো কোনো কথা বলতে চাই না। তবে এখন পর্যন্ত আমি মনে করি প্রশাসন নিরপেক্ষ হয়ে আছে। ভোটের দিন নিয়ে শঙ্কিত আপনারা? অবশ্যই ভোটের দিন নিয়ে শঙ্কিত, কারণ অতীতে আমরা অনেক ঘটনা দেখছি যে রাত্র এখানে ভোট হয়ে যায়, এবং উনি নিজেই বর্তমান মেয়র সাহেব নিজেই বলেছেন যে রাত্রে ওনারা ভোট ছিটছেন এবং কারা কারা ছিটছেন সে কথা উনি পাবলিকলি জনসমক্ষে বলেছেন, এ কারণে আমরা আশঙ্কাগ্রস্ত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এই এই প্রার্থীর বক্তব্য শুনলাম, আসলে এই প্রার্থীর বক্তব্যে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যেটা আপনারা সবাই শুনেছেন, তিনি প্রত্যাশা করছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই প্রেক্ষাপটে তিনি 16 তারিখের জন্য অপেক্ষা করছেন। ফিরছে এখন স্টুডিওতে রাশেদ আপনার কাছে নোয়াখালী থেকে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ বসুরহাট পৌরসভা নির্বাচনের বিস্তারিত খবর জানাচ্ছিলেন এবং অন্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ কীভাবে দেখছেন সেটি নিয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। 2018-এর নির্বাচনে গঠিত একাদশ জাতীয় সংসদ বৈধ কিনা জনমনে নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটি অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তার মতে, ওই নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে।
বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বলতে গেলে স্বাধীন বাংলাদেশে প্রথম কার্যকর বিরোধী দল জাসদ। নির্বাচন কমিশনের নিবন্ধিত 13 নম্বর দলটি এই জাসদ, যার সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার। কিন্তু 2016 সালে সর্বশেষ ভাঙনের পর গঠিত বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এই দু অংশই মহাজোটের শরিক। তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত। আশরাফুল ইসলাম বেঁচে থাকতে এক সভায় অভিযোগ করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাসদই দায়ী। যদি এখন বলেন আমরা অপোজিশন করছি বলে আমরা প্রেক্ষাপট তৈরি করছি, ইন দ্য পলিটিক্যাল গেম অপোজিশন, পার্লামেন্টারি সিস্টেমে কেউ অপোজিশন থাকবে, কেউ অপোজিশন থাকবে, উই প্লেড আওয়ার রোল, আমাদের তো পজিশনের জায়গা নাই, আমরা অপোজিশন করছি। সেই জন্য যদি বলে যে আপনারা পরিবেশ তৈরি করছেন, তা আমরা রক্ষী বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি, আমরা জিনিসপত্রের দামের বিরুদ্ধে কথা বলছি, আমরা সরকারি অনাচারের বিরুদ্ধে কথা বলছি, মহাজোটের শরিক হলেও শরীফ নুরুল আম্বিয়ার অভিযোগ 2018 নির্বাচনের পর সংকট বেড়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আপত্তি তার। 14 নির্বাচনের পরে যে পার্লামেন্ট ছিল সে পার্লামেন্ট নিয়ে বিতর্ক ছিল, কিন্তু পার্লামেন্টের ভ্যালিডিটি নিয়ে কেউ প্রশ্ন করেন। এখানে বিএনপি নিজেই সেই জায়গায় গভর্নমেন্টকে সেই সুযোগটা দিয়ে দিয়েছিল, কিন্তু 18 নির্বাচনটা যেভাবে কন্ডাক্ট করা হলো সেটা তারপরে মানে পুরো সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্যটা একদম নষ্ট হয়ে গেছে। ইন ওয়াজ অ্যালাউড টু প্লে ইন আওয়ার প্রবলেম, বাট উই আর নট অ্যালাউড টু প্লে, আমাদের নিবন্ধনটা দেয় নাই, তাদেরটা দিছে। কাজে করোনা মোকাবেলায় জনগণের পাশে সরকারের আন্তরিক অবস্থানই ভাবমূর্তি বাড়াবে, সরকারের প্রতি এই পরামর্শ দেন তিনি। মানুষ আর একজন শাহেদের জন্ম হবে, আর একজন বাটপাড়ের জন্ম হবে, এইটা মানুষ বরদাস্ত করছে। এইখানে যাতে ব্যবসায়ীরা অতি ব্যবসা না করে, কিন্তু গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা অ্যালার্ট না থাকবে, অ্যালার্ট যদি না থাকে সেজন্য মানুষের কথা শুনতে হবে তাকে। ঠিক এই মুহূর্তে মহামারী মোকাবেলায় দল মত নির্বিশেষে কাজ করা দরকার বলে মনে করেন শরীফ নুরুল আম্বিয়া। যেই আমলি করেন সেই রাজাগার, এই যে পলিসি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার করোনা ভ্যাকসিনের খবর। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার। সাধারণ মানুষকে অনলাইনে রেজিস্ট্রেশন করে এই টিকা নিতে হবে। 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। প্রথম দফায় 50 লাখ মানুষ টিকা পাবেন। 18 বছরের কম বয়সীরা টিকা নিতে পারবেন না, টিকা দেয়া হবে না গর্ভবতীদেরকেও। টিকা প্রাপ্তির বিস্তারিত তুলে ধরছেন অন্তরা বিশ্বাস। ভারত থেকে বাংলাদেশে অক্সফোর্ডের টিকা আসবে 21 থেকে 25 জানুয়ারির মধ্যে। সেই টিকা স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সারা দেশে 7,344টি দল কাজ করবে। সোমবার এসব কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে 26 জানুয়ারি থেকে, এবং সেখানে নাম, বয়স, ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্রের থাকতে হবে। ন্যাশনাল আইডি কার্ড নেই, তারা হয়তো জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে টিকা নেয়ার স্থান ও সময় বলে দেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া হবে টিকার প্রথম ডোজ। ফেজ ওয়ানে 1.5 কোটি মানুষ টিকা পাবেন। প্রথম মাসে 50 লাখ, দ্বিতীয় মাসে 50 লাখ এবং পঞ্চম মাসে 50 লাখ মানুষ টিকার আওতায় আসবেন। কোভিড-19 স্বাস্থ্য সেবায় সরাসরি সম্পৃক্ত 10,52,027 স্বাস্থ্যকর্মীকে প্রথম মাসেই ভ্যাকসিন দেওয়া হবে। 2,10,000 বীর মুক্তিযোদ্ধাও আছেন প্রথম মাসের তালিকায়। দেশের স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার 6,25,000 মানুষ এবং 77 বছরের ওপরে বয়স এমন 24,16,626 জনও ভ্যাকসিন পাবেন প্রথম মাসে। প্রথম 2 মাসের মধ্যে 2 ভাগে ভ্যাকসিন পাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 5.5 লাখ সদস্য। এই তালিকায় আছেন দেশের সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর 3.5 লাখের বেশি সদস্য। রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য 50,000 কর্মকর্তা কর্মচারীও প্রথম 2 মাসের মধ্যে টিকা পাবেন। এছাড়াও নির্বাচিত 1,78,298 জন জনপ্রতিনিধি এবং সম্মুখ সারির 50,000 গণমাধ্যম কর্মীও আছেন 2 মাসের তালিকায়।
সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মচারী 1,50,000, ধর্মীয় প্রতিনিধির 5,41,000 ভ্যাকসিন পাবেন প্রথম দুই মাসের মধ্যে। মৃতদেহ সৎকারের কাজে নিয়োজিত 75,000 জন, জরুরি প্রয়োজনে নিয়োজিত দেশের 4,00,000 কর্মী এবং প্রবাসী অদক্ষ 1,20,000 শ্রমিকও প্রথম দুই মাসের তালিকায় আছেন। ভ্যাকসিন সরবরাহ করবে, সুতরাং টুডে টুমরো আমাদের দেশে সব ভ্যাকসিনই আসবে। পঞ্চম মাসে টিকা পাবেন দেশের 64 থেকে 69 বছরের 49,50,500 জন মানুষ। কোভ্যাক্স থেকে 6,80,00,000 ডোজ টিকা আসার কথা মে থেকে জুন মাসের মধ্যে। এছাড়াও 4,00,000 সম্মুখ সারির মানুষকে ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। দর্শক, এই ছিল বেলা 11টার বিরতিহীন সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।